আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতিসেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সাধারণ মানুষের সমস্যা সমাধানে রাজ্য সরকার নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়ে টাস্কফোর্স তৈরির পরামর্শ দিয়েছে। জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে কলকাতায় ২৪ ঘণ্টায় আরও তিনটি শিশুর মৃত্যু। হাসপাতালগুলিতে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ৭৩.৪৯% ভোট পড়েছে। জরিমানা না দেওয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আনা অনাস্থা প্রস্তাব আগামী ৬ তারিখে বিধানসভায় পেশ করা হবে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত কাজকর্মের জন্য রাজ্য সরকার সুযত্ন নামে একটি প্রশাসনিক ভবন চালু করেছে। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে আটকে থাকা সাধারণ মানুষের সমস্যা সমাধানে নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়ে টাস্কফোর্স তৈরির পরামর্শ দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দিদির দুধ প্রকল্পে তার অভিযোগ সেলে জমা পড়া বিভিন্ন অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে অর্থ, শ্রম, শিক্ষা ও কৃষির মতো ১৫টি দপ্তরের প্রধান সচিব ও অতিরিক্ত মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে যারা দীর্ঘদিন আগে সেলে লিখিত অভিযোগ জমা দিয়েছেন অথচ তার সমাধান হয়নি, সেগুলি দ্রুত নিষ্পত্তিতে দপ্তরের সচিবের নেতৃত্বে মুখ্যমন্ত্রী টাস্কফোর্স তৈরির কথা বলেছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। জেলা স্তরে একজন অতিরিক্ত জেলা শাসককে সমস্যাগুলি চিহ্নিত করে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তার সমাধানের কথাও বলেছেন তিনি। ছোটখাটো সমস্যাগুলি দ্রুত সমাধানের নির্দেশ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী যেসব সমস্যার সমাধান করা যাবে না অভিযোগকারীকে তার কারণ জানিয়ে দিতে হবে বলে জানিয়েছেন। যেসব সিভিক ভলান্টিয়ার ভালো কাজ করছেন পুরস্কার হিসেবে তাদের কনস্টেবল পদে উন্নীত করা যায় কিনা মুখ্যমন্ত্রী তার হাতে থাকা স্বরাষ্ট্র দপ্তরকে তা দেখার নির্দেশ দিয়েছেন। রাজ্যপালের সচিব পদের জন্য রাজ্য সরকার তিনজন আধিকারিকের নামের তালিকা রাজভবনে পাঠিয়েছে। প্রথা অনুযায়ী রাজ্যপালের এই তিনজনের মধ্যে একজনকে নিজের সচিব হিসেবে বেছে নেওয়ার কথা। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সুন্দরবন উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব অত্রি ভট্টাচার্য, শ্রম দপ্তরের সচিব বরুণ কুমার রায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব অজিত রঞ্জন বর্ধনের নাম রাজ্যপালের সচিব হিসেবে প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, এর আগে রাজ্যপালের প্রধান সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। অ্যাডিং ভাইরাসে আক্রান্ত একের পর এক শিশু মৃত্যুর ঘটনা উদ্বিগ্ন করে তুলেছে চিকিৎসকদের। কলকাতা সহ জেলার হাসপাতালগুলিতে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত শিশুদের ভিড় ক্রমশ বাড়ছে। একটি প্রতিবেদন, সরকারি বেসরকারি কলকাতার বেশিরভাগ হাসপাতালে এখন অসংখ্য শিশু রোগীর ভিড়। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া আক্রান্ত শিশুদের নিয়ে উদ্বিগ্ন পরিজনেরা হাসপাতালে ছুটে আসছেন। আক্রান্তদের অনেকেই অ্যাডিনোভাইরাসের সংক্রমণের শিকার হচ্ছে, যাদের জীবন রক্ষা চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজ কলকাতার একাধিক হাসপাতালে ঘুরে দেখা গেল সব জায়গার ছবিটা মোটামুটি একই রকম। কোনো হাসপাতালেই আইসিইউ বা পেডিয়াট্রিক আইসিইউ বেড খালি নেই। শিশুদের জন্য অমিল সাধারণ বেডও। কলকাতার শিশু চিকিৎসার জন্য বিখ্যাত সরকারি হাসপাতাল বিসি রায় শিশু হাসপাতালে রোগীর চাপ সবচেয়ে বেশি। দূর দূরান্ত থেকে আসা শিশুদের চিকিৎসা করতে গিয়ে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। ওই হাসপাতালের বাইরেই উৎকণ্ঠিতভাবে ঘুরতে দেখা গেল বারাসাতের বাসিন্দা প্রশান্ত সাহাকে। শ্বাসকষ্টের প্রবলেম, সেটা কখন থেকে হয়েছে? কালকে জন্মানোর পর দিয়ে উত্তর চব্বিশ পরগনার হারোয়া থেকে আসা সাদ্দাম হোসেনও তাঁর শিশু সন্তানের অবস্থা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমার বাচ্চার অসুবিধা ছিল সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট, কালকে সন্ধ্যা ৬:৩০টার সময় এনেছি, এনে ভর্তি করেছি, এখনো পর্যন্ত সেরকম কোনো ভালো খবর নেই, ডাক্তারবাবু বলছে অবস্থা খুব খারাপ। রোগের সংক্রমণ ঠেকাতে সতর্কতার ওপরই জোর দিচ্ছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ কৌশিক চৌধুরী। মাস্ক ব্যবহার করা, ওভার ক্রাউডিং না করা, বাচ্চাদেরকে নিয়ে ক্রাউডেড প্লেসে না যাওয়া আর হ্যান্ড ওয়াশিং করা। করোনার মতোই অ্যাডিনো ভাইরাসের গতি প্রকৃতি নিয়ে এখনও সংশয়ের মধ্যে রয়েছেন চিকিৎসকরা। তবে গরম একটু বাড়লে এই ভাইরাসের প্রকোপ অনেকটা কমে যাবে বলে চিকিৎসকদের অনেকেই আশাবাদী। উল্লেখ্য, জ্বর এবং শ্বাসকষ্টজনিত কারণে কলকাতার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও তিনটি শিশু মৃত্যু হয়েছে। আজ ভোরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুকন্যার মৃত্যু হয়, তবে তার ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো ভাইরাসের উল্লেখ নেই। আজ ভোরে বিসি রায় শিশু হাসপাতালেও শ্বাসকষ্টজনিত কারণে আরেকটি শিশু মৃত্যু হয়। একই হাসপাতালে রবিবার মৃত্যু হয় বাদুরিয়ার ৮ মাসের এক শিশুর।
হাসপাতালগুলিতে সব শিশু মৃত্যু অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে হয়নি বলে রাজ্যের মেডিকেল শিক্ষা বিভাগের অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য দাবি করেছেন। তিনি আজ বিসিরায় হাসপাতাল পরিদর্শন করে জানান, বেশিরভাগ শিশুরই মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়। হাসপাতালগুলিতে বেড বাড়ানোর ব্যাপারে কথাবার্তা চলেছে এবং চিকিৎসা পরিকাঠামো কিভাবে আরো উন্নত করা যায় তা নিয়েও ভাবনাচিন্তা চলেছে বলে দেবাশিসবাবু জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত 73.49% ভোট পড়েছে। ভোটের ওপর ভোটগ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ, কোথাও কোন বড় ধরনের অশান্তি বা গণ্ডগোলের খবর মেলেনি। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রথম এনেই রক্তপাতহীন অবাধ নির্বাচন হল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। দিনভর বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপনির্বাচন ছিল শান্তিপূর্ণই। কয়েকটি বুথে ইভিএম খারাপ, প্রার্থীদের অবৈধ প্রবেশ ও অন্যের ভোট দিয়ে দেওয়া ছাড়া বিশেষ কোনো অশান্তি হয়নি। তবে শাসক দলই নজিরবিহীনভাবে অভিযোগ তুলেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার। তিন প্রার্থী দিনভর এলাকায় ঘুরলেন, দিন শেষে নিজেদের দলীয় কার্যালয়ে বসলেন চুলচেরা বিশ্লেষণে। তবে কি রায় দিল সাগরদিঘির জনতা জানা যাবে 2 মার্চ। সাগরদিঘি থেকে মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। এদিকে বিজেপি সাগরদিঘিতে ভোট লুটের চেষ্টা ও কয়েকটি জায়গায় বুথ জ্যামের অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, গরিব মানুষকে ভোটের লাইনে নিয়ে যাওয়া হয়, মিছিলে নিয়ে যাওয়া হয় শুধুমাত্র লোভ দেখিয়ে। এই লোভ দেখানোর পাইয়ে দেওয়ার বা ডোল পলিটিক্স যাকে বলে সেই পলিটিক্স এখানে পশ্চিমবঙ্গে চলছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সুকান্ত মজুমদারের বক্তব্য খণ্ডন করে বলেছেন, সুকান্ত মজুমদার আজকে যে অভিযোগগুলো করেছেন এগুলো অবান্তর। পশ্চিমবঙ্গে উন্নয়নের স্কিমগুলি সুকান্তবাবু মনে রাখবেন সেটা শুধুমাত্র তৃণমূলের সমর্থক বা তৃণমূলের ভোটারদের জন্য নয়, আম জনতার জন্য। জরিমানা না দেওয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক টেক পরীক্ষার্থীকে ভুয়ো উত্তরপত্র দেওয়ার অভিযোগে মানিক ভট্টাচার্যকে 5 লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2017 সালে টেট পরীক্ষার্থী শাহিনা পারভিন তথ্যের অধিকার আইনে উত্তরপত্র পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাকে সঠিক ওএমআরশিট দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই পরীক্ষার্থী। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই গাফিলতির জন্য মানিকবাবুকে 5 লক্ষ টাকা জরিমানা করেছিলেন। জরিমানার টাকা 2 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি, কিন্তু এখনও মামলাকারী জরিমানার টাকা পাননি বলে আদালতে জানান। আজ বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যতদিন না মানিক জরিমানার টাকা মেটাচ্ছেন ততদিন পর্যন্ত দেশ বিদেশে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা শুভেন্দু অধিকারীর অনাস্থা প্রস্তাব আগামী 6 তারিখে বিধানসভায় পেশ করা হবে। পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে, ওই প্রস্তাব পেশের পর বিজেপির তরফে 30 জন উপস্থিত বিধায়কের সম্মতি লাগবে। তার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে ওই প্রস্তাব নিয়ে অধিবেশনে আলোচনা হবে কিনা। উল্লেখ্য, দলত্যাগ বিরোধী আইন, বিরোধীদের সম্মান দেওয়া সহ একাধিক ইস্যুতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিজেপি পরিষদীয় দল। এই প্রস্তাবে অধ্যক্ষের বিরুদ্ধে মোট 16টি অভিযোগ আনা হয়েছে। উল্লেখযোগ্য, পিএসসি চেয়ারম্যান পদ নিয়ে অধ্যক্ষ দুর্নীতি করেছেন, দলত্যাগ বিরোধী আইন নিয়ে তার অবস্থান স্পষ্ট নয় ইত্যাদি ইত্যাদি। নিজেদের এলাকার একটি সমস্যার কথা জানাতে বিজেপির 2 বিধায়ক আজ নবান্নে যান। 2019 সালে চাকরিরত অবস্থায় একজনের মৃত্যু হলে তার নিকট আত্মীয়কে চাকরি দেওয়ার বিষয়টি নিয়ে আবেদন জানাতে উত্তরবঙ্গের মাদারীহাটের বিধায়ক মনোজ টিগ্গা ও কালচিনির বিধায়ক বিশাল লামা বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি জমা দিয়ে যান। এদিকে বিজেপি যুব মোর্চা 8 থেকে গ্রাম সম্পর্ক অভিযান কর্মসূচির সূচনা করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পূর্ব মেদিনীপুরে মনিষ্ঠা গ্রামে কর্মসূচির সূচনা করে বলেন, এখান থেকে তাদের অভিযান শুরু হবে। রাজ্যে গত 10 বছরের সংখ্যালঘু দপ্তরের উন্নয়নের রিপোর্ট কার্ড আজ প্রকাশ করেছেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানী। ইসলামপুরের সাংবাদিকদের সামনে তিনি রিপোর্ট কার্ড তুলে ধরেন। মন্ত্রী বলেন, দেশের মধ্যে সবচেয়ে বেশি সাক্ষরতার হার পশ্চিমবঙ্গে, যা খুবই গর্বের বিষয়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে রাজ্য সরকার আরও একটি প্রশাসনিক ভবন চালু করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্ন সংলগ্ন হাওড়ার মন্দিরতলায় সুযত্ন নামে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। ডিরেক্টরেট অব সিকিউরিটিজের এই স্থায়ী ভবন উদ্বোধনে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও ডিরেক্টরেট অব সিকিউরিটিজ পীযূষ পাণ্ডে এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ডিরেক্টরেট অব সিকিউরিটিজের কোন স্থায়ী ভবন ছিল না। রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ থেকে স্কুল শিক্ষকের কাছ থেকে বাংলা ভাষা শিখতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর তিনি বাংলা শেখার আগ্রহ প্রকাশ করেন।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। সাধারণ মানুষের সমস্যা সমাধানে রাজ্য সরকার নিজেদের মধ্যে সমন্বয় দাঁড়িয়ে টাস্কফোর্স তৈরির পরামর্শ দিয়েছে। জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে কলকাতায় চব্বিশ ঘণ্টায় আরো তিনটি শিশু মৃত্যু। মুর্শিদাবাদের স্বাগতিকী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত 73.49% ভোট পড়েছে। ये ईयरफोन आपको मिलेगा बिल्कुल फ्री। आलिया बाजार डेरा है, आलिया बाजार ऑनलाइन शॉपिंग ऐप डाउनलोड ऑफर, डाउनलोड नाउ।